ঢাকার উত্তরা থেকে আগত জনাব হযরত মাওলানা মুফতি সুলাইমান জামালপুরি সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি সুলাইমান জামালপুরি সাহেব হযরতকে কোরআন ও হাদিস থেকে সারগর্ভ আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. নির্ধারিত টাইমে ইখলাসের নিয়তে আমলের নিয়তে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করুক, সেজন্য সকলে বলি আমিন। সকলে দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا ومولانا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين নারায়ণগঞ্জ মালামত বাইতুন নাজাত জামে মসজিদ কমিটি ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে হযরত, মুরব্বিয়ানে আজম, প্রিয় আজিজ তালাবা, যুবক ভাইরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মুবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তর অন্তঃস্থল থেকে সর্বোচ্চ আওয়াজে যে আওয়াজটা আমার মালিকের আরশ মহল্লা পর্যন্ত গিয়ে পৌঁছবে এমন একটা আওয়াজে সকলে কালিমাতুর শুকরিয়া আদায় করে শুকরিয়া করে আলহামদুলিল্লাহ। মুআজ্জিন হাজরিন, কর্তৃপক্ষের পক্ষ থেকে আজকের আলোচনার বিষয়বস্তু আমার জন্য নির্ধারণ করা হয়েছে ইসলামী জীবন ব্যবস্থা ও পর্দার গুরুত্ব ফজিলত। মূলত দুইটা বিষয়, দুটাই এক একটার সাথে মিল নাই, স্বতন্ত্র বিষয়, তারপরও দুইটার ক্ষেত্রে দুইটা একটার সাথে আর একটার তাদবিক দেওয়ার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ। প্রথমে আসেন ইসলামী জীবন ব্যবস্থা। এই কথাটা অনেক অল্প কিন্তু অনেক সারগর্ব একটা কথা। ইসলামী জীবন ব্যবস্থার মাঝে আল্লাহ তাআলা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বিধিবিধানগুলো এর ভিতরে লুকায়িত আছে, যেটা বলেন ঠিক কিনা? ইসলামী জীবন ব্যবস্থা মানে কি? তার মানে হলো আপনার আর আমার সর্বপ্রথম আপনি আর আমি যে মুসলমান হয়েছি, কি পরে মুসলমান হয়েছি? কালিমায়ে তৈবা পরে।
কালিমা তৈবা পড়ে আর এখন বর্তমানে আমরা কালিমা তৈবা পড়ে মুসলমান হই নাই অটোমেটিক ভাবে মায়ের গর্ভ থেকে মুসলমানের সার্টিফিকেট নিয়ে দুনিয়াতে আসছে জুরা বলেন ঠিক কি না ঠিক এই জন্য মুসলমানের যে একটা গুরুত্ব মুসলমানের যে একটা মর্যাদা মুসলমান হওয়ার পরে মুমিন হওয়ার চেষ্টা করা এটা আমরা বুঝি না মুসলমানের যে একটা নিয়ামত আছে মুসলমানের যে একটা গুরুত্ব আছে এটা আমরা বুঝি না কারণ কি কয় কারণ হলো যে আমরা যে কালিমা তৈবা পড়ি নাই আর কালিমা তৈবা পড়লেও কালিমা তৈবার হাকিকতটা কি কালিমা তৈবার হাকিকতটাও আমরা বোঝার চেষ্টা করি নাই কালিমা তৈবার হাকিকত বোঝার আগে একটু আসেন আমরা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত থেকে ঘুরে আসি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাঝে তুলে ধরছেন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফ্ফা হে ইমানদারেরা উদখুলু আমরের সিগা ব্যবহার করে আল্লাহ আদেশ দিচ্ছেন যে তোমরা ঢুকো প্রবেশ করো ফিসসিলমি আইল ইসলাম তোমরা ইসলামের মাঝে প্রবেশ করো কাফাতান আই কামিলাতান তোমরা ইসলামের মাঝে পরিপূর্ণরূপে প্রবেশ করো আমরা কি ইসলামের মাঝে পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারছি আরেকটু জোরে বলেন আংশিক মানি না যেটা ভালো লাগে সেটা মানি আর যেটা ভালো লাগে না সেটা মানি না কই এটা কেন হচ্ছে কেন হচ্ছে এই জন্য আল্লাহর রাসূল বলছেন কো মুসলমান হওয়া সহজ মুমিন হওয়া বড় কঠিন মুসলমান যে কেউ এনি টাইম যখন তখন একটা ব্যক্তি মুসলমান হতে পারে একটা কাফের মুসলমান হতে পারে একটা ইহুদি মুসলমান হয়ে যেতে পারে একটা খ্রিস্টান মুসলমান হয়ে যেতে পারে একটা হিন্দু মুসলমান হয়ে যেতে পারে একটা বৌদ্ধ মুসলমান হয়ে যেতে পারে কিন্তু মুসলমান হওয়ার পরের যে দাপটা প্রত্যেকটা নরনারীর উপরে যেটা ফরজ মুমিন হওয়া এটা সবাই পারে কারণ কি কারণ হলো চলুন একটু মুসলিম শরীফের রেওয়ায়াত থেকে নবীজির হাদিস থেকে একটু ঘুরে আসি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ صلى الله عليه وسلم গনিমতের মাল বণ্টন করতেছেন সাহাবায়ে কেরামের মাঝে উদাহরণস্বরূপ 10 জন সাহাবী আছে আল্লাহর রাসূল 10 জন সাহাবীর মধ্যে থেকে 9 জন সাহাবীকে দিচ্ছেন গনিমতের মাল একজনকে দিচ্ছেন না ও বাবাজি এখন আমার কষ্ট হলো রাসূল 9 জনকে দেয় একজনকে দেয় নাই একই মজলিসের একই ব্যক্তি কাজটা ভালো না খারাপ এখন এই জায়গায় সবাই আছে এতগুলো বাচ্চা বসে আছে সবার হাতে হাতে আমি যদি চকলেট দিই কিন্তু একজনকে বাদ দিলাম আপনি বলবেন কি এটা কেমন হুজুর জোরে বলেন ঠিক কি না যে এই বাচ্চাটাই করছে কি সবাইরে দিল দেখছো এই বাচ্চাটার দিল না প্রশ্ন জাগবে কি জাগবে না আল্লাহর নবী সবাইকে দেন কিন্তু একজনকে দেয় না পাশে একজন সাহাবী বসেছিল সাহাবীর আর বরদাস্ত হয় নাই সাহাবী বুঝতে না পেরে সাথে সাথে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে আল্লাহর রসুলের কাছে আজকাল করে বসছে প্রশ্ন করে বসছে নবীজি ও আল্লাহর নবী ও নবীজি কি ব্যাপার কি ব্যাপার আপনি সবাইকে দিচ্ছেন কিন্তু একজনকে কেন দিচ্ছেন না ওয়াল্লাহি লা মুমিনান ও নবীজি আমার জানা মতে এই ব্যক্তিটাও মুমিন মুমিনকে কেন আপনি দিচ্ছেন না সবাইকে দেন একে কেন দেন না আল্লাহর রাসূল এবার সাহাবীকে ডাক দেয়া বলেন রে আমার সাহাবী না না তুমি তাকে মুমিন বলো না মুসলমান বলো রাসূল কি বলছেন মুমিন বলো না মুসলমান বলো সাহাবী আবার রাসূলের জবাব শুনে চুপ হয়ে গেছে আর কোনো কথা বলেন না কিছুক্ষণ পরে আবার সাহাবী দেখতেছেন আল্লাহর রাসূল একই কাজ করেন সবাইকে দেয় কিন্তু একজনকে দেয় না এবার
কিছুক্ষণ পরে আবার সাহাবী আবার দাঁড়ায় গেছে, দাঁড়ায় একই প্রশ্ন করতেছেন, নবী গো সবাইকে দিচ্ছেন তাকে কেন দিচ্ছেন না? এবার আল্লাহর রাসূল বলতেছেন, রে আমার সাহাবী, না না তুমি তাকে মুমিন বলো না মুসলমান বলো। সাহাবী বসে গেছে, তৃতীয়বার আবার সাহাবী দাঁড়ায় গেছে, তৃতীয়বার দাঁড়ানোর পরে সাহাবী আবার একই প্রশ্ন রিটার্ন করছে, নবী গো সবাইকে দিচ্ছেন কেন তাকে দিচ্ছেন না? ওয়াল্লাহি লা আরাহু মুমিনান, আমি তো তাকে অবশ্যই খোদার কসম, খোদার কসম করে আমি বলতেছি, আমি তো তাকে মুমিন হিসেবে চিনি ও জানি, সবাইকে দিচ্ছেন একজনকে দিচ্ছেন না। কারণ কি? আল্লাহর রাসূল তৃতীয়বার জবাব দিচ্ছেন, সাহাবী সাবধান, মুমিন বলো না মুসলমান বলো। রাসূল কি বলছেন? মুমিন বলো না মুসলমান। কারণ কি? মুহাদ্দিস নে কেরামরা এই হাদিসের ব্যাখ্যায় বলছেন, ওই সাহাবীটা ছিল নো মুসলিম, ইসলামের সমস্ত বিধিবিধানগুলা তখন সে রপ্ত করতে পারে নাই, ইসলামের সমস্ত বিধানগুলা সে তখনও ভালো করে জব্দ করতে পারে নাই। অর্থাৎ রাসূল বুঝাইছেন, নবী বুঝাইছেন, সাহাবী মুসলমান হওয়া সহজ, মুসলমান যে কেউ এনি টাইম যখন তখন যে কোনো ব্যক্তি মুসলমান হয়ে যেতে পারে, কিন্তু একটা মুসলমানের পক্ষে মুমিন হওয়া বড় কঠিন। যেটা বলে ঠিক কিনা? কই মুমিন কেন হতে পারছেন না? কই মুমিন হতে না পারার একটাই নম্বর কারণ হলো যে আপনি আর আমি কালিমায়ে তৈবার হাকিকতটা বুঝি নাই। কালিমায়ে তৈবার হাকিকত কি মর্ম কি? কালিমায়ে তৈবার ভিতরে দুইটা দাব, কয়টা দাব? কয়টা দাব? দুইটা দাব। এক নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নাই, না ইলা শব্দের অর্থ হলো লা ইলাহা নাই, ইলাহা কোন মাবুদ নাই, কোন আল্লাহ নাই, কোন মাবুদ নাই, কোন আল্লাহ নাই, কোন উপাস্য নাই। 360টা মূর্তিকে আমি ত্যাগ করলাম, মানি না মানি না, ইহুদি খ্রিস্টানদের ওই সমস্ত মাবুদকে আমি মানি না, বৌদ্ধদের মূর্তিকে আমি মানি না, সবগুলাই ডিলিট করে দিয়া সমস্ত কিছু গুলাকে বাদ দিয়া এখন হরফে ইস্তিসনা ব্যবহার করে এখন আমি একটা জিনিসকে মানতেছি, ইল্লাল্লাহ। হা হা আছে আছে, একজন আছে, কে আছে? আরো জোরে চিল্লায় বলেন, আরো জোরে চিল্লায় বলেন, মুসলমান বুঝো বুঝো, আছে আছে, আমার একজন ইলাহ আছে, আমার আল্লাহ, আমার একজন ইলাহ আছে, আমার একজন আল্লাহ আছে, আমি আল্লাহকে মেনে নিলাম। তার মানে কি? তার মানে হলো মুসলমান বাবাজি, জন্ম থেকে নিয়াম মৃত্যু পর্যন্ত আমি যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে হায়াত রাখছে ততদিন পর্যন্ত আমি আল্লাহর বিধান মোতাবেক জিন্দেগি গঠন করে কবরের জগতে যাব। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই যে একটা ওয়াদা কালিমায়ে তৈবার মাধ্যমে, এই যে একটা ওয়াদা যে আমি সারাটা জিন্দেগি আল্লাহর বিধান মোতাবেক জিন্দেগি গঠন করব, তার মানে কি? তার মানে হলো আমার পুরা সত্তাকে, আমার জান প্রাণ যা আছে, পুরা জীবনটাকে আমি আল্লাহর রাস্তায় নিজেকে সঁপে দিলাম। যেটা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি বলেন আমি সব বিধান মানবো না, আমার যেটা ভালো লাগবে সেটা মানবো, যেটা ভালো লাগবে না সেটা মানবো, তাহলে কি মুসলমান হবেন? মুসলমান হবে? এক্সাম্পল কি, উদাহরণ কি, একটা উদাহরণ বুঝেন। একটা ছেলে একটা ফ্যাক্টরিতে কাজ করতে গেছে, চাকরি নিয়েছে, চাকরি নেওয়ার পর তার চাকরির ফ্যাক্টরির নিয়ম হলো এটা যে তুমি সকাল 8টায় আসবা, বিকাল 4টায় চলে যাবা। এখন ওই ছেলেটা বলতেছে, কো এমডি সাহেব আমার দ্বারা সম্ভব না, কো আমার তো 8টার সময় তো ঘুমই ভাঙবে না, আমি আসবো কোত্থেকে? আমি 10টায় আসবো, আমি 10টায় আসবো, বিকাল 3টায় চলে যাবো, চাকরি থাকবে তো? আর একটু জোরে বলেন। চেয়ারম্যান সাহেব কি বলবে? কো তোমার মতো সলিম উদ্দিনের আমার দরকার নাই, আমার নিয়ম কানুন মেনে যেই চলতে পারবে, আমার নিয়ম কানুন মেনে যে চাকরি করতে পারবে তাকেই আমি রাখবো, আমার নিয়ম কানুন যে মানবে না তাকে আমি মাসিক মাস শেষে কোনো বকিয়া কোনো বাতাও তাকে দেব না। ঠিক তেমনি ভাবে মুসলমান
আল্লাহর কাছ থেকে যদি আমরা নিয়ামত পেতে চাই আল্লাহর কোয়েল যদি জান্নাতে যদি যেতে চাই তাহলে ওই যে কালিমায়ে তাইয়িবার মাধ্যমে প্রথম যে ফরমটা পূরণ করছি ওই ফরমের ভিত্তিতে যে অঙ্গীকার করছি আল্লাহ যতদিন পর্যন্ত তুমি আমার হায়াত রাখছো জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার বিধান মোতাবেক আমার জীবন চলবে তোমার বিধানের বাইরে গিয়ে আমার জীবন চলবে না এই কথার উপরে গিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারি তাহলে প্রত্যেকটা মানব জাতির জীবনে জান্নাত অন্যথায় জাহান্নাম জুড়ে বলেন ঠিক কিনা দুই নম্বর হাকিকতটা কি দ্বিতীয় দাব কালিমা তৈবা মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহর রাসূল কার রাসূল আরেকটু জোরে বলেন মানেন কি মানেন না শুধু মুখে মুখে না কাজে শুধু মুখে মানে কিন্তু কাজে মানে না এই মুসলমান বাবা যে মুহাম্মদ আল্লাহর রাসূল এটা তো সবাই জানে মা বোনরাও জানে পুরুষরাও জানে ছেলেরাও জানে এই সমস্ত বাচ্চাদেরকে মক্তবের ভিতরে তালিম দেওয়া হয় পর পর কালিমা তৈয়িবার অর্থটা যখন তাদেরকে বলা হয় তখন তাদেরকেও তালিম দেওয়া হয় মুহাম্মদ আল্লাহর রাসূল জুড়ে বলেন ঠিক কিনা কিন্তু এই সমস্ত বাচ্চারা বড় হয় নাই না বলে নিষ্পাপ বাচ্চারা শুধু মুখস্থই করে যায় শুধু মুখস্থই করে যায় কিন্তু তারা মর্মটা বুঝে না মর্মটা বুঝতে হলে আপনার আমার মতো যারা বড় আছে যারা বাবা দিয়ে আছে তাদেরকে বোঝার দায়িত্ব কই তার মানে কি মুহাম্মদ আল্লাহর রাসূল কয়ের কথার অর্থ কি এর কথার অর্থ হইল জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ আপনার আমার যতদিন হায়াত রাখছে ততদিন পর্যন্ত আমি নবীজির সুন্নত মোতাবেক জিন্দেগি গঠন করে কবরের ভিতরে যাব নবীজির সুন্নত মোতাবেক তাহলে দুইটা দিক দাঁড়াইলো একটা হলো আল্লাহর বিধান মোতাবেক জীবন হবে আরেকটা হলো নবীজির সুন্নাত মোতাবেক জীবন হবে এর বাইরে জিন্দেগি হবে না এই হাকিকতটা কেউ যদি বুঝতে পারে তাহলে আল্লাহ তাআলার সূরাতুল বাকারার আমার তিলাওয়াত আয়াত আল্লাহ যেটা বলছেন হে ইমানদারেরা তোমরা ইসলামের মাঝে ঢুকো পরিপূর্ণরূপে ঢুকবা একটা মানবা আরেকটা মানবা না আংশিক মানবা আংশিক মানবা না এর নাম কি নয় মুসলমানিত্ব নয় এখন আমরা সবাই মুসলমান বাবাজি সবাই মুসলমান বুঝো সবাই মুসলমান কিন্তু আংশিক মানতেছি আংশিক মানতেছি না যে মানুষটা নামাজ পড়ে না তাকে কি আপনি বলতে পারবেন তুই কাফের বলার ক্ষমতা আছে ক্ষমতা আছে যে নামাজ পড়ে না যে রোজা রাখে না যে জাকাত দেয় না যে সুদ খায় ঘুষ খায় মিথ্যে কথা বলে মানুষকে দোকা দেয় সিডারি করে পাটপাড়ি করে তাকে কি আপনি বলতে পারবেন তুই কাফের বলতে পারবেন কি বলবেন মুসলমান ঠিক না মুসলমান বলবেন কি না বলবেন কই সবাই মুসলমান কই মুসলমানের খাতা থেকে তার নামটা বাদ যায় নাই মুসলমানের খাতা থেকে তার নামটা ডিলিট হয় নাই এখন পর্যন্ত তার নামটা মুসলমানের খাতায় আছে কিন্তু সে মুমিন হতে পারে নাই হে মুসলমান বাবাজি কই তুমি যদি পরিপূর্ণরূপে মুসলমান হতে চাও তাহলে আল্লাহর যে বিধিবিধান আছে ইসলামে যে জীবন ব্যবস্থা আছে ইসলামে জীবন ব্যবস্থা মোতাবেক জিন্দেগি কায়েম করো যদি পূর্ণাঙ্গভাবে মালিকের কাছ থেকে নিয়ামত পেতে চাও যদি রাসূলের শাফাআত যদি তোমার নসিবে ভাগ্য যদি জুটাইতে চাও তাহলে আল্লাহর রাসূলের জিন্দেগি মোতাবেক দিনে ইসলামের মোতাবেক জিন্দেগি কায়েম করো জোরে বলেন ঠিক কিনা রে মুসলমান বাবাজি আমি মুসলমান আমি মুসলমান আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমার ঘরের প্রত্যেকটা সদস্য নামাজ পড়ে কিন্তু ঘরের ভিতরে কোনো পর্দা নাই পুশিদা নাই আমার স্ত্রী আমার কন্যা আমার মা আমার বোন কেউ পর্দা করে না এটা কি ইসলামী জীবন বিধান মানা হলো নাকি মানা হলো মানা হলো না বরং একটা মানলাম নামাজ পড়তেছি মানলাম রে মা বুঝো রে আমার বোন পর্দার আড়ালের মা বুঝো বুঝো
ভালো করে বুঝো নামাজ পড়া যেরকম ভাবে ফরজ নামাজ না পড়লে যেরকম ভাবে জাহান্নামের ভিতরে যেতে হবে রোজা না রাখলে যেমন করে জাহান্নামের ভিতরে যেতে হবে যাকাত না দিলে যেরকম ভাবে জাহান্নামের ভিতরে যেতে হবে সুদ ঘুষ খাইলে যেরকম ভাবে জাহান্নামের আগুনের ভিতরে দগ্ধ হতে হবে কই ঠিক তেমনি ভাবে যদি কোন মা বোন যদি পর্দা না করে যদি কবরের ভিতরে যায় তাহলে ওই মা বোনটাকেও জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে চিল্লায় বলেন নাউজু বিল্লাহ কই পর্দাটা কোনো সুন্নত না পর্দাটা কোনো মুস্তাহাব না পর্দাটা কোনো নফল কোনো ইবাদত না বরং পর্দাটা পর্দাটা হলো আল্লাহর বিধানকৃত ফরজ একটা ইবাদত নামাজ পড়া যেরকম ভাবে ফরজ পর্দা করাও ফরজ রোজা রাখা যেরকম ভাবে ফরজ পর্দা করাও ফরজ যাকাত দেওয়া যেমনি ভাবে ফরজ পর্দা করাও ফরজ হজ করা যেরকম ভাবে ফরজ যাকাত পর্দা করাটাও ঠিক তেমনি ভাবে ফরজ এই জন্যে কই পর্দাটা কেন হচ্ছে না কই মা বোনরা পর্দার বিধানটা কেন মানতে পারতেছে না কই মা বোনরা পর্দার বিধানটা না মানার কারণ হলো আপনার আমার গাফলতি স্বামীর গাফলতি ভাইয়ের গাফলতি বাবার গাফলতি যেটা বলেন ঠিক কিনা কই স্বামী যদি ঠিক থাকতো কই ভাই যদি ঠিক থাকতো কই ভাই যদি দাদারা যদি ঠিক থাকতো প্রত্যেকটা পরিবারের কর্তা ব্যক্তিরা যদি ঠিক থাকতো তাহলে প্রত্যেকটা ঘরের ভিতরে পর্দার পরিবেশ সৃষ্টি হয়ে যেত পর্দাটা আল্লাহ কেন দিলেন পর্দাটা আল্লাহ রব্বুল আলামিন কেন দিছেন এটা কি আমাদের উপকারের জন্য দিছেন না অপকারের জন্য দিছেন একটু জোরে বলেন আইয়ামে জাহিলিয়াতের যুগে দেখেন ইসলামে আই ইসলামের আগে আইয়ামে জাহিলিয়াতের যুগে নারী যুগের কোনো মর্যাদা ছিল না সবাই জানে জানে কি জানি না কোনো কিছুই ছিল না নারীকে তাদের একটা বুক বিলাসের পণ্য মনে করা হতো তাদেরকে ব্যবহার করা হতো কই তাদের কোনো মর্যাদা ছিল না কোনো কিছুই ছিল না কিন্তু ইসলাম আসার পরে আল্লাহ এবং আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে পাঠানোর পরে আইয়ামে জাহিলিয়াতের পরিবেশটাকে আস্তে 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 করে এটা দূর করে নারী জাতিকে মর্যাদা দিয়েছেন প্রত্যেকটা ধাপে ধাপে মর্যাদা দিয়েছেন প্রথমে নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন কন্যা রূপে কি রূপে কন্যা রূপে তার পরবর্তীতে নারী জাতির মর্যাদা হয়েছেন স্ত্রী হিসেবে তার পরবর্তীতে স্ত্রী হওয়ার পরে নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন মা হিসেবে প্রথমে দিলেন কন্যা রূপে মর্যাদা তারপরে দিলেন স্ত্রী হিসেবে তারপরে তারপরে কি হিসেবে দিছেন মা হিসেবে দিছেন কই কন্যা হিসেবে কেমন দিছেন কই যেই টাইমে ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে যেই টাইমে মেয়ে সন্তানদের যখন জন্মগ্রহণ করত বাবার কাছে গিয়ে বলা হতো কই তোমার তো মেয়ে সন্তান হয়েছে মেয়ের কথাটা শোনার পরেই বাবার মনটা একদম ভার হয়ে যেত আর ওই কোনো খোঁজখবর নিত না কিচ্ছু নিত না বরং ওই সমস্ত তাড়াতাড়ি করে বাড়িতে যাওয়ার পরে মেয়ে সন্তানটাকে কুলে নিয়া জল জ্যান্ত কবর দেওয়া হতো সিল্লায় বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইযাম কিয়ামতের কঠিন ময়দানে এই সমস্ত মা বাবাদেরকে জিজ্ঞাসা করা হবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা কি জন্যে তারা তাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা কি জন্য তাদেরকে হত্যা করছো হত্যা করার কারণ কি কি জন্যে হত্যা করছো যেরকম ভাবে আজকাল বর্তমান যুগের ভিতরে তাকায় দেখো ও বাবাজি তাকায় দেখো যেরকম ভাবে বর্তমানে রিজিকের বয়ে সন্তান বেশি হয়ে যাওয়ার বয়ে যদি কোনো স্বামী শুনে যদি কোনো স্বামী যখন সংবাদ পায় যে আমার স্ত্রীর ঘরে সন্তান জন্ম নিয়েছে আমার স্ত্রীর ঘরে সন্তান আসছে তখন স্ত্রী কি বলে স্বামী কি বলে সুন্দর করে ঘরের ভিতরে একটা মিটিং হয়ে যায় গুল পরামর্শ হয়ে যায় কি পরামর্শ কই সন্তান আনা যাবে না কই সন্তানকে ফালায় দাও জুড়ে বলেন ঠিক কিনা কই কি করা যায় তাড়াতাড়ি ডাক্তারের কাছে শরণাপন্ন হইয়া তাড়াতাড়ি ডাক্তারের কাছে শরণাপন্ন হয়ে যাওয়ার পরে সুন্দর করে চিকিৎসা গ্রহণ করার পরে ওই মায়ের গর্ভ থেকে সন্তানটাকে ফেলে দেওয়া হয় যেটা বলেন ঠিক কিনা রে মুসলমান বুঝো বুঝো আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কই বান্দা সাবধান সাবধান তুমি রিজিকের ভয়ে তুমি চিন্তা করে দেখলা যদি আমার এখন সন্তানটা আসে সন্তানকে কিভাবে লালন পালন করব সন্তানটা কেমনে বড় হবে সন্তানকে আমি কিভাবে পড়ালেখা করাবো এই জন্য তুমি রিজিকের ভয়ে তুমি তোমার সন্তানটাকে হত্যা করে ফেললাম গরিবের সন্তানটাকে তুমি নষ্ট করে ফেললা বান্দা জেনে নাও বান্দা তুমি জেনে নাও তুমি একটা মানব জাতিকে হত্যা করলা এর জন্য কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে জিজ্ঞাসা করা হবে বান্দা জবাব দে বান্দা জবাব দে কি জন্য আমার বান্দাটাকে হত্যা করছস কোনো জবাব থাকবে না কি জবাব তুমি বান্দার কাছে দিবা কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কই বান্দা মুসলমান শুনে রাখো ওয়ালা তাকতুলু আওলাদাকুম খশিয়াতা ইমলা মুসলমান কই রিজিকের ভয়ে সন্তানগুলোকে তোমরা হত্যা করো না আল্লাহর আদেশ স্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে তোমরা সন্তানগুলোকে রিজিকের ভয়ে হত্যা করো না কেন হত্যা করবা আমি তো তোমাদেরকে রিজিক দিচ্ছি আমি তাদেরকেও দেব আমি তোমাদেরকে রিজিক দিচ্ছি তাদেরকেও দেব মুসলমান একটু পিছনের দিক বাংলাদেশের ইতিহাসের দিকে পিছনের দিকে ফারান চোখটাকে একটু পিছনের দিক নেন কি 1972 সালে বাংলাদেশের জনসংখ্যা কতগুলো ছিল এখন 16 কোটি মুসলমান বাঙালি এতগুলো মানুষ ছিল ছিল না ওই 1972 সালে মানুষ কম হওয়ার পরেও জনসংখ্যা কম হওয়ার পরেও দেখা যায় যে তারা খাবার পায় নাই আটার জাউ খায়া আটার পানি খায়া কোন রকম ভাবে একবেলা খায়া তাদের জীবন যাপন কাটাইছে জোরে বলেন ঠিক কিনা আর আজ 16 কোটি মানুষ হওয়ার পরেও দেখা যায় প্রত্যেকটা মানুষের ঘরে আবিদত্বের চিহ্ন ফুটে উঠছে এটা কিসের থেকে আসছে আল্লাহ বলেন বান্দা যত উম্মত আমার দুনিয়ার ভিতরে আসবে আমার বান্দা আমি দিব কিন্তু কখনো রিজিকের বয়কট চিন্তা করতে হবে না কই তাকায় দেখো আগে এক কাটা জমির ভিতরে দান হইতো আদমন জোরে বলেন আজমনও হতো না কিন্তু ঠিক ওই জমি আছে ওই এক কাটা জায়গার মাপ ওই আছে মাপও বাড়ে নাই মাপ কমেও নাই যে সেই মাপ আছে জায়গা ততটুকুই আছে কিন্তু ঠিক ওই এক কাটা জায়গার থেকেই আমি আল্লাহ চার থেকে পাঁচ গুণ দান দিচ্ছি দিচ্ছে কি দিচ্ছে না এটা কিসের থেকে দিচ্ছে এটা কি আপনি ফলাইতেছেন না কে দিচ্ছে আর একটু জোরে বলেন আরো চিল্লায় বলেন রিজিকের মালিক কে তাহলে আপনি রিজিকের মালিকের ভয়ে রিজিকের ভয়ে দেখা যায় সন্তানগুলোকে গর্বের থেকেই বর্তমান সমাজের মাঝে সন্তানগুলোকে নষ্ট করে দিচ্ছে জায়েজ না হারাম আর একটু জোরে বলেন পুরোপুরি হারাম আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে আস্তে আস্তে যখন দেখলেন আইয়ামে জাহিলিয়াতে যুগে কন্যা সন্তানগুলোকে জীবন্ত কবরে দেওয়া হয় আল্লাহর রাসূল নিষেধ করে দিলেন কই না না এমন করা যাবে না কই কন্যা সন্তানগুলোকে তোমরা এমন করো না বরং রাসূল সুন্দর করে হাদিসের মাধ্যমে তাদেরকে উৎসাহ দান করলেন আল্লাহর রাসূল ব্যর্থ কণ্ঠে ঘোষণা দিলেন রে মুসলমান শুনে রাখো রে আমার সাহাবীরা শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন যার একটা কন্যা সন্তান দিবে ওই কন্যা সন্তানটাকে যদি কোনো মানুষ সুন্দর করে লালন পালন করার পরে উপযুক্ত বয়সে উপযুক্ত পাত্রের কাছে যদি পাত্রস্থ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব করিয়া দিবে মর্যাদা দিছে না নাই কিন্তু আপনার আমার ক্ষেত্রে বলা হয় নাই ছেলেদের ক্ষেত্রে বলা হয় নাই মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে যদি সুন্দর করে লালন পালন করা যদি জান্নাত সাহাবী দাঁড়ায় গেছেন নবীজি যদি দুইটা হয় কই দুইটা হলেও কই যদি তিনটা হয় কই তিনটা হইলেও আল্লাহর রসুলের জান্নাত আল্লাহর রসুল বলেন কো আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে তাহলে ফজিলত কন্যা সন্তানের ফজিলত আল্লাহ রাসূল দিবেন কি দেয় নাই আল্লাহ দিবেন কি দেয় নাই কো প্রথম ধাপ কো যেই টাইমে তাদেরকে জীবন্ত জলজন্ত হত্যা করা হতো ওই জায়গা থেকে মেয়ে জাতিকে নারী জাতিকে আস্তে আস্তে করে বের করে আনলেন বের করার পরে কো কন্যা সন্তানটা আস্তে আস্তে যখন বড় হয়ে যাওয়ার পরে তখন তার ভিতরে যখন যৌবন আসে একটা মেয়ে যতই কালো হোক না কেন যত কালোই হোক না কেন তার চেহারা যত অসুন্দরই হোক না কেন যখন তার 16-17 বছর হয়ে যায়
তখন তার চেহারার ভিতরে একটা আকর্ষণ পয়দা হয় কি হয় না আরেকটু জোরে বলেন হয় কি হয় না একটা আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে দেয় কয় এই আকর্ষণ পয়দা করার জন্য যখন পয়দা হয়ে গেছে কয় আকর্ষণীয় বস্তুর ক্ষেত্রে মানুষ এই জায়গায় যদি স্বর্ণ রাখা হয় স্বর্ণ এক কেজি স্বর্ণ রাখা হয়েছে মনে করেন একটা বার স্বর্ণ রাখা হলো কিন্তু পরবর্তী ঘোষণা করা হলো যে এই জায়গা থেকে স্বর্ণটা কেউ নেবেন না ঘোষণা আমি দিয়ে দিছি যে এই জায়গা থেকে স্বর্ণ কেউ ধরবেন না ধরলে এরকম ভাবে শাস্তি জেল খাটতে হবে সবকিছুই করতে হবে কিন্তু আমি কোনো পাহারাদারির ব্যবস্থা করি নাই এমনি ফালায় রেখে চলে গেছি পরের দিন সকালে স্বর্ণ পাবো তো আর একটু জোরে বলেন পাবো না কে আমি তো ঘোষণা দিয়ে দিছি হ্যাঁ স্বর্ণ দিবেন না স্বর্ণ দিতে গেছে এটা ধরা যাবে না ধরলে জেল পাঁচ বছর দশ বছরের জেল এটা তো আমি তো আগে ঘোষণা দিয়ে দিছি তারা স্বর্ণ পাবো না কেন কই না পাওয়ার কারণ হলো যে আমি এই স্বর্ণটাকে রক্ষণাবেক্ষণ করার যে উপযুক্ত ব্যবস্থা আছে এই উপযুক্ত ব্যবস্থা আমি করে নাই করি না বিদায় আমি আমার স্বর্ণটাকে পরের দিন সকালে পাইলাম না ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা নারী জাতি এক একটা স্বর্ণের মতো স্বর্ণের এক একটা টুকরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই স্বর্ণের টুকরাকে যদি ব্যবস্থা না করা হয় এই স্বর্ণের টুকরা গুলাকে যদি হেফাজত করা না হয় তাহলে একটা স্বর্ণের টুকরার ইজ্জত বেঁচে থাকবে না ইজ্জত গুলা নিয়ে সিনেমিনি খেলবে বিভিন্ন মানুষ তার উপর আক্রমণ করবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাবুন তোমাদের ইজ্জত হলো তোমাদের ইজ্জতটা হলো সবচেয়ে স্বর্ণের টুকরা তোমাদের ইজ্জতকে বাঁচানোর জন্য তোমাদের ইজ্জতকে আমি হেফাজত করার জন্য আজকে থেকে তুমি যখন বালেগ হয়ে গেছো তখন থেকে আমি আল্লাহ তোমাদের উপর পর্দা করা ফরজ করিয়া দিলাম তোমাদের উপর পর্দা করা ফরজ করে দিলাম এটা অন্য কোন মানুষের জন্য না বরঞ্চ তোমার নিজের হেফাজতের জন্য তোমার নিজের বালোর জন্য কারণ যদি কোন মামন পর্দা ছাড়া যদি বের হয় পর্দা করে না পর্দা ছাড়া হাঁটে এবং সে কয়েক জায়গায় দর্শিতা হয়েছে এলাকার ভিতরে রোটেও গেছে সে এরকম এরকম কাজ করছে দর্শিত হয়েছে কিন্তু মেয়েটার বিবাহ হয় নাই পরবর্তীতে ছেলের ঘর আসছে ছেলে বিবাহ করাবে ছেলে যখন শুনবে যে মেয়েটা কয়েক জায়গায় দর্শিত হয়েছে কোন ছেলে নিবে আর একটু জোরে বলেন কেন নিবে না কারণ মেয়ের যে আসল যে জিনিসটা মেয়ের যে ইজ্জত আব্রু হেফাজত ওই ইজ্জত আব্রু নষ্ট হয়ে গেছে সুতরাং যে জিনিসটার জন্য একটা ছেলে সারা জিন্দগির জন্য একটা মেয়ের ভরণ পোষণ করে আসল জিনিসটাই তার নাই সুতরাং এরকম নষ্ট মেয়ে কেউ নেবে না জোরে বলেন ঠিক কিনা এই জন্যে কই প্রত্যেকটা মেয়ে যদি উপযুক্ত পাত্র চায় যদি উপযুক্ত পাত্রের কাছে যদি পাত্রস্থ হতে চায় কয় তারা তার এক নম্বর ফরজ হইল যে যখন সে বালেগ হবে বারো বছর তেরো বছর বয়স থেকে তার শরীয়ত পর্দা করতে হবে শরীয়ত পর্দা করতে হবে শরীয়ত পর্দা কি শরীয়ত শব্দটা এই জন্য লাগাইলাম এই লাগানোর কারণ হলো আজকাল বর্তমানে যত পর্দা করা হয় এগুলা কি শরীয়ত পর্দা আরেকটু জোরে বলেন শরীয়ত পর্দা শরীর পর্দা না বরং বর্তমানের বুরকা আর বর্তমানের পর্দা গুলা হয়ে গেছে ফ্যাশন আর একটু জোরে বলে তাই এমন ভাবে যখন সে বের হয় তখন তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা বুরকা ছাড়া যতটুক না দেখা যাইতো বুরকা পরার পরে আরো সুন্দর করে স্পর্শ হয়ে ফুটে উঠে জোরে বলেন ঠিক কিনা তাহলে এটা তো পর্দা নয় এটা তো পর্দা নামে কলঙ্ক এটা তো পর্দা নামে কলঙ্ক পর্দা কাকে বলা হয় পর্দা কাকে বলা হয় আল্লাহ রাসূল আল্লাহ তাআলা এই কালামুল্লাহ শরীফের ভিতরে তুলে ধরছেন সূরাতুল আহজাবের ভিতরে ওয়া ক্বালা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মেয়েদেরকে আদেশ করতেছেন কো তোমরা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না হে মা জাতি হে বোন জাতি কই তোমরা তোমাদের ঘরের ভিতরে বসবাস করবা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তোমাদের সৌন্দর্যগুলোকে তোমাদের আকর্ষণকে অন্য কোন পরপুরুষের সামনে এরকম ভাবে বেহার মতো নির্লজ্জের মতো প্রকাশ করবে না যেরকম ভাবে আইয়ামে জাহিলিয়াতের যুগে অন্যান্য নারীরা করত আল্লাহ স্পষ্ট ভাষায় নিষেধ করে দিয়েছেন এরকম করবে না কিন্তু বর্তমানে যদি পর্দার কথা বলা হয় কয় এরা তো হুজুর করে মোল্লা গো কাজ জিরা বলেন ঠিক কিনা
আরেকটু জোরে বলেন ঠিক হে মুসলমান হে মুসলমান বুঝো বুঝো তুমি বাবা হওয়ার পরেও কিভাবে তোমার কন্যা সন্তানটাকে ফেলে দাও তুমি ভাই হওয়ার পরেও তুমি কিভাবে তোমার বোনটাকে নির্লজ্জভাবে বাইরে বের হতে বলো পর্দা নাই বুরকা নাই তোমার বোনটা তোমার সামনে সুন্দর করে পার্লার থেকে সুন্দর করে বিয়ের সাথে বধুর সাথে সজ্জিত হইয়া তোমার সামনে দিয়ে বের হয়ে যা রে বাবা তোমার সামনেই তোমার কন্যা সন্তানটা বধুর সাজে সজ্জিত হইয়া সুন্দর করে বের হয়ে যা তোমার স্ত্রীটা তোমার স্বামী হওয়ার পরও তোমার সামনে দিয়া গড়ের ভিতরে সাজে না গড়ের ভিতরে সাজসজ্জা করে না কিন্তু যখন মার্কেটের ভিতরে যাই তখন বিউটি পার্লারের চাইতে আরো বেশি করে সুন্দর করে সাজে সজ্জিত হইয়াম তুমি স্বামীর সামনে দিয়ে বের হয়ে যান তুমি স্বামী হইয়া কি করলা তুমি বাবা হইয়া কি করলাম তুমি ভাই হইয়া কি করলে আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন হে সাহাবীরা শুনে রাখো আলা কুল্লুকুম রাইন কই প্রত্যেকটা মানুষ তার পরিবারের জন্য রাখাল আল্লাহর রাসূল বলতেছেন কই প্রত্যেকটা বাবা কই প্রত্যেকটা বাবাকে কিয়ামতের কঠিন ময়দানে তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করা হবে তুমি জিজ্ঞেস করতে হবে রে বাবা যখন তোমাকে দাঁড়া করানো হবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন দাঁড়ায় বলবে এই বান্দা দাঁড়িয়ে যাও তোমার সন্তানটা তোমার মেয়েটা কেন বেপর্দা হয়ে ঘুরছে তোমার স্ত্রীটা কেন বেপর্দা হয়ে ঘুরছে কি জবাব দেবা তোমার কি জবাব দিতে হবে না হে মুসলমান বাবা যে তোমার কি আল্লাহ রসুলের বই নাই তোমার কি আল্লাহ এবং আল্লাহর রসুলের বই নাই তোমার কি ওই হাসর নাসরের বই নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কই বান্দা সাবধান সাবধান হয়ে যাও তুমি প্রত্যেকটা কই তুমি আগে তোমার ঘরকে সংশোধন করো তুমি তোমার কন্যাটাকে পর্দার ভিতরে ঢুকাও তোমার স্ত্রীটাকে পর্দার ভিতরে ঢুকাও তুমি তোমার বোনকে পর্দার ভিতরে ঢুকাও পর্দা যদি করে কোন মা বোন যদি কবরের জগতে আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহর রাসূলের জবান অনুযায়ী আল্লাহর রাসূল বলতেছেন ওই সমস্ত মহিলাদের জন্য আল্লাহ তাআলার তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে কই পর্দাটা এখন নাম কাওয়াস্ত হয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠানের ভিতরে ঘোষণা দেওয়া হয়েছে কয় হিজাব লাগবে না যেটা বলেন ঠিক কিনা কলেজ ভার্সিটির ভিতরে হিজাব নির্ধারণ করে নিষেধ করে দিচ্ছে বহির বিশ্বের ভিতরে আমেরিকার থেকে ট্রাম্প বিজয় হওয়ার পরে কয়েকদিন আগেই বাংলাদেশ প্রতিদিনের ভিতরে কি সংবাদ আসছে আমার বাংলাদেশের মুসলমান আমার বাংলাদেশের ভোট যখন সে হিজাব পরে ঘরের ভিতরে উঠছে দেখা যায় ওই দেশের মানুষ আমার ভোটকে টিটকিরি করছে মস্করি করছে আর আমেরিকার ভিতরে হিজাব চলবে না আর হিজাব চলবে না আমিও বলে দিতে চাই আমিও বলে দিতে চাই যে শুনে নাও যখন থেকে আল্লাহর তৈরি এই জমিনের ভিতরে হিজাব যখন নির্ধারণ হয়ে নিষেধ হয়ে যাবে আল্লাহর তৈরি যদি হিজাব যদি না চলে তাহলে তোমাদের ক্ষমতাও চলবে না তোমাদের ক্ষমতাও থাকবে না তোমাদের ক্ষমতাও আল্লাহ তাআলা কুদরতি ভাবে সিনাই নেবে আমাদের সিনাই নিতে হবে না আমাদের সিনাই নিতে হবে না তোমাদের বেইজ্জতির আর সীমা থাকবে না আর প্রত্যেকটা মা বোন তখন বেপর্দা বের হয়ে যায় আল্লাহ রাসূল আরেক হাদিসের ভিতরে বলেন কো মহিলা জাতি সম্পর্কে ঘোষণা করছেন কই কি ঘোষণা আল্লাহ রাসূল বলতেছেন আন ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال النبي صلى الله عليه وسلم النساء حبائل الشيطان النساء حبائل الشيطان قم ميلارا شيطان الرشي رسول كي بلسن ميلارا شيطان الرشي ترمني كيم الله رسول بجيسن يا مسلمان بجها بجها ছেলেকে নষ্ট করতে কোনো সময় লাগে না এনি টাইম যে কোনো টাইমে একটা ছেলেকে একটা মেয়ে নষ্ট করে ফেলতে পারে জোরে বলেন ঠিক কিনা বড় বড় নেতা মন্ত্রী যা কিছু আছে চেয়ারম্যান মেম্বার সমাজের অধিপতি যা কিছু আছে একটা মেয়ে ইনি টাইম ইচ্ছে করলে ওই সমাজের অধিপতির চরিত্র নষ্ট করে ফেলবে আগেরকার যত সমাজ নষ্ট হয়ে গেছে কই শুধু সমাজের জন্য কই নারীদের জন্য কই নারীদেরকে যদি বেপর্দা করে যদি ছেড়ে দাও রাস্তাঘাটে যদি ছেড়ে দাও তাহলে ছেলেদের ইজ্জত আর থাকবে না ছেলেদের ইজ্জত আর নষ্ট হয়ে যাবে কই কারণ কি কই কারণ হইলো কই বিড়ালের নাকের ডগায় যদি সুটকি লটকায় বলা হয় কই বিড়াল তুই খাইবি না বিড়ালের নাকের ডগায় যদি সুটকি লটকায় যদি বলা হয় বিড়াল
এতে দেখ শুটকিটা দেখ কিন্তু শুটকিটা খাবি না বিড়াল কি মানবে বিড়াল কি মানবে বিড়ালে কইবো তোমার কথা আমার ঠেঙ্গো মানে না তুমি আমি কাল সুযোগ খুঁজতাছি যে কখন খাওয়া যায় যেই মাত্র বিড়াল সুযোগ পাবে এমনি দেখবেন শুটকিও বিড়ালের পেটে হজম হয়ে গেছে জুরা বলেন ঠিক কি না ঠিক তেমনি ভাবে কই যতই ওই পার্লামেন্টে ঘোষণা করা হোক না কেন ইপ্রিজিং বন্ধ করো ইপ্রিজিং বন্ধ করো ইপ্রিজিং করা যাবে না যতই ছেলেদেরকে আদেশ করা হোক না কেন মেয়েদেরকে উত্তক্ত করবা না খোদার কসম করে বলতেছি যতক্ষণ পর্যন্ত মেয়েদেরকে পর্দার ভিতরে না ঢোকানো হবে তখন আজীবন কিয়ামত পর্যন্ত কখনো ইপ্রিজিং বন্ধ হবে না কই যদি ইপ্রিজিং বন্ধ করতে চাও আমার মা বোনকে যদি শান্তি দিতে চাও আমার মা বোন যদি শান্তিতে থাকতে চাই আমার মা বোনকে যদি ইজ্জত নিয়ে বাঁচতে চাও তাহলে খোদার বিধান মানো পর্দার ভিতরে মা বোনদেরকে ঢুকাও সমস্ত মা বোন যদি পর্দার ভিতরে ঢুকতে পারে তাহলে আর তোমার ইপ্রিজিং বন্ধের আদেশ দিতে হবে না আর আদেশ লাগবে না তোমার ঘোষণা লাগবে না যে ইপ্রিজিং বন্ধ করো ঔষধ কোন জায়গায় যে জায়গায় রোগ সেই জায়গায় ঔষধ দাও রোগ হইছে আরেক জায়গা তুমি ঔষধ দিবা আরেক জায়গা এটা তো হবে না এটা তো ডাক্তারের কাজ না এটা কি ডাক্তারের কাজ এটা কোন ডাক্তারের কাজ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে আদেশ দিতেছেন কই তোমার উপরে মা বোনদের ক্ষেত্রে সর্বদাই সর্ব অবস্থায় সবচেয়ে বড় যে করণীয়টা সেটা হলো যে পর্দার বিধান মানতে হবে পর্দার বিধান মানতে হবে এখন পর্দা মানার পরিবেশটা কে তৈরি করে দিবে পর্দা করার পরিবেশটা তৈরি করে দিবে স্বামী পর্দা মানার পর্দা মত চলার পরিবেশটা তৈরি করে দিবে বাবা পর্দা মত মানার পর্দা মত চলার পরিবেশটা তৈরি করে দিবে ভাই জুরে বলেন ঠিক কিনা এখন আপনি যদি আপনার ওয়াইফের আজকে গিয়ে বললেন এই পর্দা মত করে চলবি কই দিলাম কিন্তু বাড়িতে যাওয়ার পরে স্ত্রীর বুরকা বানাই দেন নাই এটা কি হইল এটা কি হবে এখন আপনি আপনার বোনকে কি বলে কলেজে যাস ভালো কথা স্কুলে যাস ভালো কথা কিন্তু পর্দা করে যাবি কিন্তু বোনের একটা বুরকা বানাই দেন নাই কিংবা বোনের যতটুকু পর্দা করার যা কিছু লাগে কোনো কিছুই আপনি করে দেন নাই তাহলে কি এই হুকুমটা কি বলা হলো নাকি তার ক্ষেত্রে পর্দা করার ক্ষেত্রে ব্যঙ্গাত্মক করা হলো ঠাট্টা করা হলো আগে আপনার কি করতে হবে আগে আপনার পরিবেশের ভিতরে বাড়ির ভিতরে গিয়ে পর্দা করার পরিবেশটা তৈরি করতে হবে পর্দা করার তৈরি পরিবেশ তৈরি করার পরে তখন আমি আমার স্ত্রীকে আদেশ করব আমার মেয়েকে আদেশ করব আমার বোনকে আদেশ করব এই যে তোমাদের পরিবেশ সুন্দর করে পর্দা করার পরিবেশ আমি তৈরি করে দিলাম সুতরাং আজকে থেকে তুমি পর্দা মতো করে জিন্দেগি গঠন করে কবরের ভিতরে যাইবা এরপরেও তুমি যদি না মানো তাহলে তুমি তোমার জবাব তুমি নিজেই আল্লাহর কাছে দিবা যেটা বলেন ঠিক কিনা এখন আপনি যদি কোনো কিছুই না করে কিয়ামতের কঠিন ময়দানে কি হবে কেউ কারণ না কেউ কারণ না আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামুল্লাহর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন কি ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম وربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا الله رب العالمين بولن يا ايها الناس اتقوا ربكم هي মানুষ সকল এই জায়গার মুমিন কয় নাই এই জায়গায় আর মুমিন শব্দ ব্যবহার করে নাই মানুষ শব্দ ব্যবহার করছেন কয়লাস ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি ইত্তাকু রাব্বাকুম তুমি তোমার পালন কর্তাকে ভয় করো কই কারণ কি কারণ হলো ওয়াখশাউ ইয়াউমান আর ওই দিনকে তুমি ভয় করো লা ইয়াজি ওয়ালিদুন আও ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালাদি যেদিন কোনো বাবা সন্তানের কাজে আসবে না সন্তান তার বাবার কোনো উপকার করতে পারবে রে মুসলমান বুঝো বুঝো তুমি আরেকটা উদাহরণ দিয়ে দেই তুমি একটু মুরাকাবার হাল হতে দিলে তুমি একটু চিন্তা ফিকির গরম আজকে রাত্রে বিছানায় গিয়া মাথাটা বালিশের সাথে সুন্দর করে লাগাইয়া চোখ দুটা বন্ধ করে একটু ফিকির করে দেখো আমি দুনিয়াতে এত কষ্ট করতেছি কার জন্য স্ত্রীর জন্য সন্তানদের জন্য মা বাবার জন্য রে মুসলমান বুঝো আমি তাদের জন্য এত কষ্ট করতেছি
আজকের রাতে যদি আমারকে আমার দেওয়ার থেকে রুটা চলে যায় আজরাইল এসে যদি আমার দেওয়ার থেকে জানটা কবজা করে নিয়ে যায় নিথর দেওয়াটা জমিনের মধ্যে পড়ে দেখবে ওই যে মসজিদের মাইকের দ্বারা এলান হয়ে যাবে অমুক নাই অমুক নাই অমুকের জানাজা সকাল 10টায় অমুক মাঠের ভিতরে ঘোষণা করা হবে রে মুসলমান বাবাজি বুঝো বুঝো যাদের জন্য তুমি এত কষ্ট করলাও যে সন্তানের জন্য নিজের জান প্রাণ উৎসর্গ করে দিলা যে স্ত্রীর জন্য জান প্রাণ উৎসর্গ করে দিলা যে মা বাবার জন্য জান প্রাণ উৎসর্গ করে দিলা নিজে কোনো কিছুই খাও নাই নিজে কোনো কিছুই পরো নাই নিজে কোনো কিছুই করো নাই তাদের জন্য সবকিছুই আমার সমস্ত সুখগুলোকে বিসর্জন দিয়েছি কিন্তু এই যে দাফন কাফনের পরে যদি স্ত্রীকে বলা হয় হে বিবি তুমি শুনে যাও তোমার জন্য তোমার স্বামী কত কষ্ট করছে যাও দুনিয়াতে তোমাকে ছাড়া একটা রাত ঘুমাইতে পারে নাই কবরের ভিতরে গিয়া তুমি তোমার স্বামীর সাথে একটা রাত কাটায় আসো কেউ কি রাজি হবে নাকি রাজি হবে প্রত্যেকটা বিবি বলবে কই না না মানি না মানি না আমি পারবো না পারবো না আমি পারবো না কই বিবিরা অস্বীকার করে বলবে কই সন্তানকে যদি বলা হয় রে বাবা তোমার জন্য তোমার বাবা কতই না কষ্ট করেছে জান প্রাণ সবকিছু উৎসর্গ করে দিছে তোমার বাবা কেমনে অন্ধকার কবরের ভিতরে থাকবে যাও যাও বাবার সাথে সাথী হয়ে যাও সন্তান বলবে আমি পারবো না এমন বাবার আমার কোনো দরকার নাই সবাই অস্বীকার করে বলবে আত্মীয় স্বজন অস্বীকার করে বলবে রে মুসলমান বাবাজি জবাব দাও এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি কার জন্য কি করতেছো কিসের জন্য লাগিয়া জীবনের ঝান প্রাণ সবগুলি ধ্বংস করে দিচ্ছ মুসলমান শুনে রাখো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াখশাউ ইয়াউমাল লা ইয়াজজি ওয়ালিদুন আউ ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আউ ওয়ালিদিহি শাইআ কই কিয়ামতের কঠিন ময়দানটা এত কঠিন অবস্থা হয়ে যাবে পিতাকে যখন ডাক দাও হবে পিতাকে যখন ডাক দাও হবে কই তুমি কেন সন্তানকে আদেশ দাও না কেন মেয়েকে যখন ডাকা হবে মেয়েকে জিজ্ঞেস করা হবে রে মা রে মেয়ে তুমি কেন পর্দা করো নাই মেয়ে দাঁড়ায় যাবে মেয়ে দাঁড়ায় বলবে আয় আল্লাহ আমার তো কোনো স্বাধীনতা ছিল না তুমি তো আমাকে একজনের অধীনে করে দিয়েছিলাম আমার বাবা ছিল বাবার ঘরে থাকতেও বাবা আমাকে পর্দা করার আদেশ দেয় নাই স্বামীর ঘরে গেছি স্বামীও আমাকে আদেশ দেয় নাই আমার কি দোষ তখন আল্লাহ রাব্বুল আলামিন বাবাকে ডাকবে স্বামীকে ডাকবে কেন তুমি আদেশ দাও নাই তখন তো কোনো জবাব থাকবে না না থাকবে থাকবে কই কোনো জবাব থাকবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন গো মুসলমান হে মুসলমান সাবধান সাবধান তুমি যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে আসছো আল্লাহ রাব্বুল আলামিন বিধান মোতাবেক জিন্দেগি গঠন করো তুমি তোমার স্ত্রীর জন্য সন্তানের জন্য জান প্রাণ সব কিছুই নষ্ট করতে পারো কই কোনো আফসোস নাই কোনো আফসোস নাই কিন্তু জানে রাখো তোমাদেরকে কোরআন হাদিসের আওয়াজ তোমাদের কানে বোঝানো হয়েছে তোমাদের কানে কোরআন হাদিসের আলোচনা পৌঁছানো হয়েছে না হয় নাই হয়েছে কিন্তু তারপরেও যদি না মানে তাহলে এটা হবে বেকুব তাই এটা হবে মূর্খতা ছাড়া আর অন্য কোনো কিছুই নয় এই জন্য পর্দার মা ও বোন পা দুটা ধরে বলে যাই পা দুটা ধরে বলে যাই রে বোন তুমি তোমার স্বামীর আদেশের অপেক্ষায় থেকো না তুমি তোমার ভাইয়ের আদেশের অপেক্ষায় থাকো না নিজের চিন্তাটাও তুমি করো হে বোন রে মা সন্তানের জন্য তুমি এত কষ্ট করতেছো সন্তানের জন্য তুমি তোমার দুঃখ কষ্টগুলোকে বিসর্জন দিয়ে দিছো প্রত্যেকটা মা এমন অবস্থায় দাঁড়িয়ে যায় প্রত্যেকটা মা কষ্ট করে কিন্তু সন্তানকে কষ্ট দেয় না জোরে বলেন ঠিক কিনা মা না খেয়ে থাকে কিন্তু সন্তান না খেয়ে থাকতে দেয় না যেমনি পারে মা কষ্ট করে এনে সন্তানের মুখে খাবার তুলে দেয় যেরকম ভাবে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দ্বীনের দাওয়াত শেষ করে ফাতেমার বাড়ির সামনে দিয়ে যায় মন চাইছে ফাতেমাকে ডাকবে ফাতেমাকে দেখার জন্য আল্লাহ রাসূলের মনটা অস্থির হয়ে গেছে ফাতেমার বাড়ির সামনে গিয়ে এরকম ভাবে আওয়াজ দিয়েছেন ফাতেমার বাড়ির সামনে গিয়ে আওয়াজ দিয়েছেন ফাতেমার বাড়ির যেই মাত্র আওয়াজ দেয় কিন্তু দরজা খুলে না আল্লাহ রাসূল দ্বিতীয়বার আওয়াজ দিয়েছেন কিন্তু দরজা খুলে না এবার আল্লাহ রাসূল লাগ দিয়ে বলে মা কি
ব্যাপার কি ব্যাপার কেন তুমি দরজা খুলতেছো না কোন জবাব নাই তৃতীয়বার রাসূল এবার আল্লাহর রাসূল ফাতেমার দরের ঘরে দরজার ভিতরে আওয়াজ দিয়েছে কোন খবর নাই এবার আল্লাহর রাসূল বাইরে থেকে আওয়াজ দিয়ে বলে মা কেন তুমি দরজা খুলতেছো না তোমাকে দেখার জন্য মনটা তো অস্থির হয়ে গেছে এবার ফাতেমা ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে ও গো আব্বা জান আমি কেমনে দরজা খুলব আমি যে দরজা খুলে তোমার সামনে দাঁড়াবো এই পরিমাণ পর্যাপ্ত বস্ত্র ফাতেমার গায়ে না এবার আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর রাসূলের শরীর মোবারকের ভিতরে একটা বাড়তি চাদর ছিল চাদরটা দরজার ফাঁক দিয়ে জ্বলতেছে ফাতেমা সেই চাদর দ্বারা তুমি তোমার শরীরটাকে ঢেকে দরজাটা খুলে দাও এবার ফাতেমা আল্লাহর রাসূলের দেওয়া চাদরটার দ্বারা শরীরটা ঢেকে দরজাটা খুলে দিছে যেই মাত্র দরজাটা খুলছে খোলার সাথে সাথে আল্লাহর রাসূল ফাতেমার চেহারাটা দেখে বলে মা ও মা কি ব্যাপার তোমার চক্ষু দুটো কেন এত ভিতরে চলে গেছে তোমার চক্ষু দুটো কেন ভিতরে চলে গেছে চেহারাটা কেন এত শুকনো লাগতেছে চেহারাটা কেন এত শুকনো লাগতেছে রে বা তুমি আজকে কয়দিন ধরে খানা খাও না আমার কাছে বলো ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও গো আব্বা যা আমি আবার নিজের চিন্তা করি না ওই যে তাকায় দেখো হাসান হুসাইন হাসান হুসেনের দিকে তাকায় দেখো হাসান হুসেন ঘুমায় গেছে বিছানার দিকে তাকিয়ে ফাতেমা ইশারা করে বলতেছেন ও গো আব্বা যান দেখো দেখো আজকে হাসান হুসাইন তিন দিন পর্যন্ত না খেয়ে থাকে তিন দিন পর্যন্ত না খেয়ে থাকে কিছুক্ষণ আগে আমি ফাতেমার পা দুটো জড়াইয়া ধরে বলে মা খাবার দে মা খাবার দে মা খাবার দে ও গো আব্বা যা সন্তান যদি আমার কাছে যে পা দুটো জড়াইয়া ধরে যে খাবার চাই বাবা কেমনে বরদাস্ত করবো আমি তো নিজের জন্য কোনো সহ্য নিজের জন্য কোনো টেনশন করি না ফাতেমার জন্য টেনশন করি হাসান হুসাইনের জন্য টেনশন করি হাসান হুসাইনের জন্য টেনশন করতেছি হ্যাঁ মুসলমান বুঝো প্রত্যেকটা মা এমন নিজের চিন্তা করে না নিজের চিন্তা করে না কই নিজের জান প্রাণের দিকে কোনো সময় চিন্তা করে না প্রত্যেকটা মা চায় সন্তান আমার ভালো থাক সন্তান সুখে থাক সন্তান যদি সুখের খবর শুনে মা বলে আলহামদুলিল্লাহ এই জন্য ও মা শুনে না এই সমস্ত কষ্টের ভিতরে তোমাদের পা দুটো ধরে বলে যায় কিন্তু এই সন্তান তোমার কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না সন্তান অস্বীকার করে বসবে তোমাকে কয় সন্তান মেয়ে অস্বীকার করে বসবে তোমার যে আসল যে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে দুনিয়ার ভিতরে পাঠাইছেন কি জন্য পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি প্রত্যেকটা মানব জাতি জিন জাতিকে বানাইছি ইবাদত করার জন্য এই জন্য মা বলতেছি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি ইবাদত করার জন্য অন্য কিছু করার জন্য নয় অন্য কিছু হলো তোমার ফরা ইবাদতটা হলো আসল ইবাদতটা হলো মূল মূল কাজটা ঠিক রাইখা ফরা গুলাকে কলো শাখা প্রশাখে গুলাকে তুমি করো এই জন্য বলে গেলাম মা তোমার ইবাদতের ভিতরে একটা ইবাদত হলো পর্দা করা জোরে বলেন ঠিক কিনা আরেকটু জোরে বলেন তোমার স্বামী যদি তোমাকে আদেশ না দেয় তোমার ভাই যদি তোমাকে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করে যদি না দেয় তোমার এটা চাহিদা আছে তোমার এটা পর্যাপ্ত তোমার অধিকার আছে তোমার অধিকারটা স্বামীর কাছ থেকে চেয়ে নাও তোমার অধিকারটা ভাইয়ের কাছ থেকে চেয়ে নাও তোমার অধিকারটা বাবার কাছ থেকে চেয়ে নাও জোরে বলেন ঠিক কিনা কারণ হলো একটাই দুনিয়ার মায়া মোহাব্বত তো থাকবেই সব কিছু থাকার পরেও আমার যে উদ্দেশ্য আছে আমার যে মাকসাদ আছে মাকসাদে মঞ্জিল পর্যন্ত পৌঁছতে হলে আমার অধিকার আমি আদায় করতে হবে যেরকম ভাবে দুনিয়ার ভিতরে তাকায় দেখেন প্রত্যেকটা জায়গায় হ্যাঁ অধিকার আদায়ের জন্য স্লোগান চলতেছে অধিকার আদায়ের জন্য সংগ্রাম চলতেছে জুড়ে বলেন ঠিক কিনা অধিকার আদায়ের জন্য সংগ্রাম চলতেছে না হ্যাঁ নারীরা স্লোগান দিয়ে নামে পড়ে বেহায়া নির্লজ্জার মতো অধিকার চাই স্বাধীনতা চাই ও স্বাধীনতা ওই রাস্তার ভিতরে দাঁড়াইলে কত তোমাদের স্বাধীনতা চাইতে চাইতে স্বাধীনতা এমনই হয়েছে এখন বুড়া মা তারপরে মধ্যবয়সী মাদেরকে বোনদেরকে দেখা যায় ওই রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় স্বাধীনতা এই পর্যন্ত গিয়ে পড়ছে যে রাস্তার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় হেল্পারের কাজ করতে হয় যেটা বলেন ঠিক কিনা
তোমরা স্বাধীনতা চাইতে চাইতে এতটুকুই আদায় করছো যে এখন তোমাকে রাস্তার ভিতরে গিয়া রাস্তার কাজ পর্যন্ত কাটতে হইতেছে স্বাধীনতা চাইতে চাইতে এতটুকুই আদায় করছো যে তোমার গিয়া মাটি কাটতে হইতেছে স্বাধীনতা চাইতে চাইতে তুমি এতটুকুই পাইছো যে তোমাকে ওই ফ্যাক্টরির ভিতরে গিয়া বেআইনি লজ্জার মতো রাতে রাত পর্যন্ত গভীর রজনী পর্যন্ত তোমার ওই ফ্যাক্টরির ভিতরে শ্রম দিতে হইতেছে জোরে বলেন ঠিক কিনা আর যদি আল্লাহর বিধান মতো যদি চলতো তাহলে তোমার কোনো কিছুই করতে হইতো না তোমার কোনো কিছুই মনে হতো না আল্লাহ রাসূল বিধান দিবেন কি আল্লাহ বিধান দিবেন কি প্রত্যেকটা মাজাদের বিধান যে তোমরা কখনো সাবধান সাবধান তুমি তোমার ঘর থেকে বের হবে না ঘরের ভিতরেই থাকবা স্বামীর অনুমতি ব্যতীত বাইরে বের হবে না আর আজকাল মহিলারা কি কথা মানে মানে হ্যাঁ স্বামী বলে গেছে কো মার্কেটে যাইস না আর বর্তমান অবস্থা মহিলাদের এমন স্বামী যদি পছন্দ করে যদি কোনো কিছু যদি বাজার থেকে মার্কেট থেকে যদি নিয়ে এসে দেয় পছন্দ হয় না পছন্দ না কি আনছো এটা আনার কথা কইছি আচ্ছা ঠিক আছে তাহলে পাল্টাই আনতিস পরের দিন গিয়ে আরেকটা পাল্টাই আনছে কি আনছো তার মানে হের কোনোটাই পছন্দ নেই মনের ইচ্ছা হয়েছে হে মার্কেটে নিজে যাইব যেটা বলেন ঠিক কিনা হের মনের ইচ্ছা হয়েছে সে নিজে যাইব পরবর্তীতে দুইবার দুই তিনবার যখন চেঞ্জ করে স্বামী অথবা বাবা পরবর্তী দুই তিনবার চেঞ্জ করার পরেও যখন থেকে পছন্দ হয় না পরবর্তী স্বামী অনেক রাগে গুসায় বলতেছে তোরটা তুই দিয়ে আন কি বলে তোরটা তুই গিয়ে আন এত পারতাম না তোরটা তুই গিয়ে আন অথচ রাসুলের বিধান কি রাসুলের বিধান হলো স্বামী যা এনে দিবে স্বামী যা এনে দিবে এক টাকা দামের হোক দুই টাকা দামের হোক চার টাকা দামের হোক পাঁচ টাকা দামের হোক এক হাজার টাকা দামের হোক সেটাই তুমি সোনায় সোহাগা মনে করে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে নিবা এটাই তুমি গ্রহণ করে নেবে এটা হলো ইসলামের আদেশ স্বামীর অনুমতি বাইরে কখনো তুমি ঘর থেকে বের হবে না স্বামীর অনুমতি নিয়ে যাইবা স্বামী যদি কখনো যদি একবার যদি বলে যে আমি বাপের বাড়িতে যাব স্বামী বলছে দুই দিন পরে যাও পরবর্তী এমন গাল ফুলাইছে যে দুই গালের ভিতরে পাঁচ কেজি চাউল যেটা বলেন ঠিক কিনা রানতো না টানতো না কথা বলতো না কোনো কিছুই বলবে না এক গালে আড়াই কেজি আরেক গালে আড়াই কেজি মোট পাঁচ কেজি নিয়ে অফ ফুলে একদম পুরা সায়ন সানিয়ায় বয়ে রয়েছে ক বাদ দেয় পারতাম না ক পারতাম না কই কি রানছস কো জানি না দেয়া দাও পাতিলের ভিতরে কি আছে মানে এরকম অবস্থা পরের দিন কইছে আমি বাপের বাড়ি যাবো ক না যাইতে পারতি না কাজ আছে পরের দিন বিকালবেলা স্বামী ঘরের থেকে আসে দেয় ঘর তালা মারা ক কই বাড়ি বা বাপের বাড়িতে গিয়ে ফোন দিছে যে আমি আয় করছি বাপের বাড়িতে গিয়ে আয় করছি আমি আর তোমার ভাতই খাইতাম না বলে কি বলে না বলে কি বলে না তোমার মতো আর তোমার মতো চলবে না ভাত খাইতে হবে না তুমি তোমার সংসার নিয়ে থাকো অথচ আল্লাহ রাসূলের বিধান কি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে আদেশ দিয়েছেন স্ত্রীদেরকে আদেশ দিয়েছেন কো স্বামীর অনুমতি ব্যতীত তুমি ঘর থেকে বের হইবে না স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে তুমি বের হবে না এরকম একটা ঘটনা শুন কি ঘটনা আল্লাহ রাসূলের এই আদেশটা পেয়ে এক সাহাবী স্বামীকে বলছে স্ত্রীকে বলতেছেন সফরে যাবে সফরে যাওয়ার সময় স্বামী বিবিকে বলতেছে রে বিবি আমি সফরে যাচ্ছি কিন্তু তোমাকে একটা ওসিয়ত করে যা আমার বাড়ির ত্রিসীমানার বাইরে তুমি কখনো যাবে না এটা আমার আদেশ এটা আমার আদেশ আল্লাহর নবীর সাহাবে আদেশ দিয়ে চলে গেছে কিছুদিন পরে বাবার বাড়ির থেকে সংবাদ আসছে বাবা চিঠি দেখছে মা তোমার বাবা খুবই অসুস্থ যদি একবার দেখতে আসতে বড় ভালো হতো মেয়ে যখন বাবার অসুস্থতার সংবাদ পাইছে মেয়ের তো আর কোনো কিছুই ভালো লাগে না মেয়ের মনটা উতলা হয়ে গেছে বাবাকে দেখবো বাবাকে দেখবো কিন্তু অপরদিকে মেয়ে চিন্তা করতেছে স্বামী আমার নিষেধ করছে কেমনে যাবো কেমনে যাবো এবার পরামর্শের জন্যে ওই মেয়েটা আল্লাহ রাসূলের দরবারে চিঠি লিখছে ও নবী জি আমার স্বামী এরকম এরকম বলছে অপরদিকে আমার বাবা অসুস্থ এখন আমি কি করবো ও আল্লাহর নবী জবাব দে জবাব দেন আল্লাহর রাসূল চিঠির জবাব লিখে দিয়েছে না না তুমি তোমার ঘরের ভিতরে অবস্থান করো স্বামীর আদেশটা তুমি মানো মেয়েটা আল্লাহর রাসূলের আদেশটা পাওয়ার পরে এখন মেয়েটা চুপ হয়ে গেছে আবার কয়েকদিন পরে দ্বিতীয় চিঠি আসছে দ্বিতীয়বার চিঠি আসছে বাবা লিখছেন মা
তোমার বাবা অসুস্থ না বেড়ে গেছে মন চাইতেছে তোমাকে দেখতাম তোমাকে এত কষ্ট করে লালন পালন করছি তুমি যদি একবার আসতে বড় অবালা হতো এবার দ্বিতীয় চিঠি পাওয়ার পরে মেয়ে আরো পরেশান হয়ে গেছে কি করা যায় কি করা যায় এবার রাসূলের কাছে চিঠি রেখেছে রাসূল জবাব দিবেন কই না না তুমি পারবে না তৃতীয়বার আরেকটা চিঠি বাবার কাছ থেকে আসছে বাবা লেখছে মা মনে হয় আমি আর বাঁচব না তোমাকে যদি একবার দেখতাম তোমাকে যদি এক নজর দেখতে পারতাম বড় ভালো লাগতো তুমি একবার আসো এবার মেয়ে আর মনকে রাখতে পারে না বাবাকে যদি সে জামানায় যদি একবার না দিতে পারি বাবাকে যদি বাবা বলে যদি একটা ডাক যদি না দিতে পারি জীবনের সারাটা জিন্দেগি আফসোস থেকে যাবে কিন্তু অপরদিকে স্বামীর নিষেধ বাড়ির থেকে যাওয়া যাবে না এবার মেয়েটা দরজা না হইয়া আল্লাহর রসুলের কাছে চিঠি রেখেছে রাসুল কতক্ষণ চুপ থেকে সুন্দর করে আল্লাহর রসুল বলে দিয়েছেন মা সবর কর ধৈর্য ধারণ কর তুমি সবর কর ধৈর্য ধারণ কর বাড়ির ভিতরে অবস্থান কর তুমি যে না স্বামীর কথাটা তুমি রাখো এবার কিছুদিন পরে বাড়ির থেকে সংবাদ আসছে মা তুমি তো তোমার বাবাটাকে দেখলে না তুমি তোমার বাবাকে দেখলে না তোমার বাবা নাই তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে কিন্তু তথাপি স্বামীর ঘর থেকে বের হয় নাই স্বামীর ঘর থেকে বের হয় নাই স্বামীর কথা অনুযায়ী ওই জায়গায় নামাজ কালাম পড়ে বাবার জন্য দোয়া করেন পরের দিন রাত্রিবেলা স্বপ্ন যুগে এবার মেয়েটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে খেলাটা খেলাইতেছেন কি খেলাটা কই এবার মেয়েটা স্বপ্ন যুগে তার বাবাকে দেখতেছেন বাবা সুন্দর করে একটা রাজপ্রাসাদের ভিতরে বালাখানার ভিতরে অট্টালিকার ভিতরে বসে আছে সাই মেহমানদারি দিয়ে বসে আছে বাবাটা এবার মেয়ে বাবাকে বলতেছে ও আব্বা যান কেমন আছো কেমন আছো তোমাকে তো আমি দেখতে যেতে পারি নাই বাবা জবাব দেয় মা খুব ভালো আছি আমি খুব ভালো আছি মেয়ে প্রশ্ন করতেছে ও আব্বা যান তুমি যে আল্লাহর কাছে গেলে আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ তোমার সাথে কি মোয়ামেলা করছে তোমার যে এত সুন্দর পরিবেশটা আমি দেখতেছি এই পরিবেশটা কোথা থেকে আসলো দুনিয়াতে তুমি এত সুন্দর পরিবেশের ভিতরে ছিল না মেয়ে বাবার কাছে প্রশ্ন করে কই তুমি কোন নাজাতের কোন আমলের বিনিময়ে নাজাত পাইছো আমাকে জানাইয়া দাও এবার বাবা মেয়েকে ডাক দিয়ে বলে ও আব্বা যা কই মেয়ের বাবা মেয়েকে ডাক দিয়ে বলে মা আমি সারাটা জিন্দেগি যত নামাজ পড়ছি রোজা রাখছি আমার কোন ইবাদত কাজে আসে নাই আমি নিজের কোন আমলের বিনিময়ে আমি নাজাত পাই নাই বরং আমি আমাকে আল্লাহ তাআলা তোমার আমলের উসিলা করে মাফ করে দিয়েছেন তুমি মেয়ের আমলের উসিলা করে মাফ করে দিয়েছেন মেয়েটা আশ্চর্য হয়ে গেছেন এবার বাবাকে ডাক দিয়ে বলে ওগো বাবা আমি এমন কি আমল করলাম তোরে বাবা কিসের জন্য আল্লাহ তোমাকে নাজাত দিল আমাকে জানিয়ে দাও এবার বাবা মেয়েটা ডাক দিয়ে বলে মা আমি তোমার কাছে তিনটা চিঠি দিছি তোমাকে দেখার জন্য মনটা আমার উতলা হয়ে গেছিল কিন্তু তারপরে তুমি আসো নাই স্বামীর আদেশ মানছো স্বামীর আদেশ মেনে তুমি তোমার স্বামীর ঘরের ভিতরে অবস্থান করছো এই আমলটা আল্লাহর কাছে এত ভালো লাগছে এত ভালো লাগছে এই জন্য আল্লাহ তাআলা তোমাকে ওসিলা বানাইয়া আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়া আল্লাহর তৈরি জান্নাত দান করে দিয়েছে হে মুসলমান বুঝো বুঝো ও মা বুঝো এই জন্য বলা হয় আল্লাহর রাসূল আরে হাদিসের ভিতরে বলেছে আল্লাহ যদি কাউকে সিজদা করার আদেশ দিতেন কয় তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতেন তুমি তোমার স্বামীকে সিজদা করো আল্লাহর রাসূল বলতেছেন কো দুনিয়াতে যদি কাউকে সিজদা করার আদেশ দেওয়া হতো তাহলে স্ত্রীদেরকে সিজদা দেওয়া হতো স্ত্রীদেরকে আদেশ করা হতো তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো স্বামীর এত মর্যাদা স্বামীর এত মর্যাদা ও বাবা জি এ মুসলমান ভাই শুনে রাখো আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনারা আমার এত মর্যাদা দিয়েছেন এই জন্য আপনারা আমার দায়িত্ব তাদেরটাও চিন্তা করা জোরে বলেন ঠিক কিনা তাদেরটাও চিন্তা করা তারা যদি আমাদেরকে সম্মান করে তাহলে আমাদের দায়িত্ব আছে কই তাদেরকে আমাদের সম্মান দিতে হবে সম্মান পেতে হলে সম্মান দিতে হয় জোরে বলেন ঠিক কিনা এক তরফা নেবেন আরেক পা দিবেন না এটার নাম তো সম্মান নয় এটার নাম কি সম্মান কিছু পেতে হলে কিছু দিতে হয় কই তাদের সাথেও ভালো ব্যবহার করতে হবে তারাও তোমাদের সাথে ভালো ব্যবহার করবে আবার অপর দিকে আল্লাহ রাসূল আমাদেরকেও আদেশ দিয়েছেন তোমরাও তাদের সাথে ভালো ব্যবহার করবা
কিছু কিছু পুরুষ এমন আছে স্বামীদের ফজিলতের হাদিস শুন না স্ত্রীর কাছে গিয়া খালি ক্ষমতা দেখায় এই এটা কর এটা কর এটা কর এটা কর এটা সব কিছু কর কিন্তু অত অপরদিকে আল্লাহ এবং আল্লাহর রাসূল স্বামীকে কি আদেশ দিবেন এটাও বলে দেন আল্লাহ বলেন যে তোমরা প্রত্যেকই তোমাদের প্রত্যেকের দায়িত্ব তোমরা তোমাদের বিবিদের সাথে ভালো ব্যবহার করবা নেক ব্যবহার করবা সুন্দর ব্যবহার করবা খারাপ ব্যবহার করবা না দুর্ব্যবহার করবা না দুর্ব্যবহার করা আখিয়া খারাপ ব্যবহার করা এটা নিষেধ সে আমার অধীনে আল্লাহ তার উপর আমার কর্তৃত্ব দিয়েছেন তার মানে এটা নয় যে আমি যখন তখন তার সাথে আমি খারাপ ব্যবহার করব আমি যখন তখন তাকে আমি আদেশ করব যে এটা দাও সেটা দাও কারণ সেও তো একটা মানুষ যেটা বলেন ঠিক কিনা এখন আপনার অসুস্থতার সময় আপনার অসুস্থ হইছে আপনি অসুস্থ হওয়ার সময় সবকিছু বলতেছেন এটা দাও কিন্তু হের অসুস্থ হইছে আপনার কোনো খবর নাই একটা ট্যাবলেট দিয়ে দিবেন দোকান থেকে এর খবর আপনি রাখেন না কিন্তু বাড়িতে গেছেন বাড়িতে যাওয়ার পরে ভাত হইছে রান্না হইছে খাবার দিয়ে কিন্তু আপনার ওয়াইফ যে অসুস্থ রানতে পারতেছে না তাকে যে ডাক্তার দেখানোর প্রয়োজন ঔষধের প্রয়োজন এদিকে কোনো ভ্রুক্ষেপ নাই যদি বলা হয় রান্না হয় নাই এমনি আলহামদুলিল্লাহ উপর থেকে ধুমধাম যা আছে শুরু হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা খারাপ একটা গালি দিয়া বাড়িতে থেকে করছস কি কি করছস তোর কি বসায় বসায় খাওয়ার লাগে আনছি করছসটা কি আল্লাহর রাসূল বলেন কয় বান্দা সাবধান আল্লাহর রাসূল বলতেছেন কয় বান্দা সাবধান সাবধান কয় না না এটার নাম মানুষ না এটার নাম দাম্পত্য জীবন না কয় দাম্পত্য জীবন হতে হবে উভয়ের ধারায় সৌহার্দ্যপূর্ণ ব্যবহারের দ্বারা দাম্পত্য জীবন হতে হবে উভয়ের প্রেম মহব্বত ভালোবাসার দ্বারা কয় তার ভিতরে যেরকম ভাবে তার অন্তরের ভিতরে তোমার মায়া মহব্বত থাকবে কয় ঠিক তেমনি ভাবে তোমার অন্তরের ভিতরেও তার মায়া মহব্বত ভালোবাসা থাকতে হবে রাসূল গরের ভিতরে ঢুকছেন গরের ভিতরে ঢোকার পরে আম্মা জান আয়েশাকে বলছেন আয়েশা খাবার হইছে আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখনো খাবারটা হতে পারে নাই এখনো খাবারটা হয় নাই রাসূল বলতেছেন আয়েশা কোনো সমস্যা নাই কই তুমি ইয়া করো তুমি এই পেঁয়াজ কাটো তুমি টমেটো কাটো এগুলো তুমি ভাগ করো আমি তোমাকে পানি নিয়ে এসে দিতেছি রাসূল পানি নিয়ে এসে যায় আম্মা জান আয়েশা তরকারি কাটে সুন্দর করে দেখা যায় রাসূলও সহযোগিতা করতেছেন আবার অপর দিকে আম্মা জান আয়েশা সহযোগিতা করতেছেন খানা হয় নাই আল্লাহর রাসূলের কাছ থেকে কোনো রাগ নাই কোনো গুসা নাই কোনো প্রতিবাদ নাই রাসূল বলতেছেন ঠিক আছে কোনো সমস্যা নাই দাও দাও আমি তোমার কাজের সাথে তোমাকে আমি আরো সহযোগিতা করতেছি সুবহানাল্লাহ কইতেন সুবহানাল্লাহ রাসূলের ব্যবহারটা কেমন ছিলেন রাসূল তো পারতেন রাগ হইতে অর্থাৎ রাসূল তো সমস্ত দুজাহানের সর্দার রাসূল তো কখনো তার স্ত্রীদের সাথে রাগ করে নাই দুর্ব্যবহার করে নাই খারাপ ব্যবহার করে নাই কখনোও করে নাই কখনোও করে নাই কিন্তু আপনি আর আমি কি করি আপনারা আমার ব্যবহারটা কি আপনারা আমার ব্যবহারটা কি আপনারা আমার ব্যবহারটা একদম সর্বনিম্ন মানুষের মতো একটা ব্যবহার হয়ে গেছে এই জন্য দেখা যায় ওই পরবর্তীতে বললাম যে স্ত্রী যখন স্বামীর কাছ থেকে যখন নির্যাতন পায় দেখা যায় স্ত্রীও ওই স্ত্রীর অন্তর থেকে স্বামীর মহব্বতটা যখন উঠে যায় তখন সে পরকীয়া করা আরম্ভ করে দেয় তখন সে অন্য পুরুষের প্রতি আশেক হয়ে যায় অন্য পুরুষের প্রতি মায়েল হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা কই যখন অন্য পুরুষের ভিতরে যখন তার থেকে পরকীয়া আরম্ভ হয়ে যায় তার আসল স্বামীর কাছ থেকে যখন ভালোবাসা প্রেম মহব্বত না পায় তখন পত্রিকার এখন যে রিপোর্ট দেখা যায় অনেক বিবি স্বামীকে মেরে স্বামীকে হত্যা করে আরেক ছেলের সাথে চলে গেছে হয় না হয় না এটা দুইটা কারণ হয়েছে এক নাম্বার কারণ হয়েছে এই জায়গায় স্ত্রীকে পর্দা করায় নাই বেহায়ের মতো চলছে পর্দা করায় নাই বিদায় স্ত্রী পরকীয়ার মাধ্যমে আরেকটার সাথে চলে গেছে আর দ্বিতীয় আরেকটা কারণ যে অবশ্যই অবশ্যই এই ছেলেটা স্ত্রীর যতগুলো হায়াত আছে স্ত্রীর যতগুলো পাওনা ছিল কোনো পাওনা ঠিকঠাক মতো আদায় করে নাই কারণ কোন মেয়ের পাওনাগুলোকে যদি যথাযথভাবে আদায় করা হতো কোন মেয়েটাকে যদি যথাযথভাবে সম্মান দেওয়া হতো ওই মেয়েটা কখনো আরেকটা ছেলের সাথে যাওয়ার কখনো প্রশ্নই আসে না দুইটা কারণ এক নম্বর তাকে পর্দা করাই নাই দুই নম্বর কারণ যে তার উপর নিশ্চয় নির্যাতন হয়েছে তার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে তার সাথে দুর্ব্যবহার করা হয়েছে আর এই দুটো জিনিসই আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন যে তুমি তাকে পর্দা করাও পর্দা করা তার উপরে ফরজ আর একটা মেয়েকে যখন তুমি বিবি হিসেবে ঘরে ঢুকাইবা তখন তার সাথে উত্তম ব্যবহার করবা আখলাক দিয়ে তার মনটা জয় করবা একদিন একটা কিতাবের ভিতরে পড়তেছিলাম কিতাবের নামটা আমার মনে নাই আমাদের আকাবিরদের এক আল্লাহর ওলি দারুল উলুম দেওবন্দের তিনি মারা গেছেন মারা যাওয়ার পরে
এক মুরিদ তাকে স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখার পরে মুরিদ প্রশ্ন করতেছে হুজুর আল্লাহ আপনার সাথে কি মুআমালা করলো আল্লাহ আপনাকে কি দিল আপনি তো এত বড় আল্লাহর ওলি ছিলেন আল্লাহ আপনাকে কি ব্যবহার করছেন এবার আল্লাহর ওলি মুরিদকে ডাক দিয়ে বলে রে মুরিদ আমি সারা জিন্দেগির ভিতরে যত নেক আমলগুলো করছি কোনো আমল আমার কাজে হয় নাই কোন আমল কাজে লাগে নাই নামাজ পড়ছি রোজা রাখছি ইবাদত করছি কোন কিছুই আমার কাজে আসে নাই কিন্তু আল্লাহ আমাকে একটা আমলের উসিলা করে নাজাত দিয়েছেন কই কি আমল কি আমল কোন আমলের উসিলা করে আল্লাহ আপনাকে নাজাত দিয়েছেন এবার আল্লাহর ওলি বলেন দেন কথা বলে শুনে রাখো আমি একদিন বাজার থেকে বাসার ভিতরে গেছি বাসায় গিয়া বিবিকে বলছি বিবি খাবার হইছে নি খাবার দাও খাবার দাও আমার বিবি আমার জন্য অত্যন্ত মহাব্বত করে খিচুড়ি রান্না করেছিল কিন্তু খিচুড়িটা যখন আমি আমার মুখের ভিতরে দিয়েছি কই খিচুড়ির ভিতরে কোনো লবণ ছিল না কোনো কিছুই ছিল না খাওয়ার উপযুক্ত ছিল না কিন্তু আমি বরদাস্ত করে সবর করে বিবিকে কোনো কিছুই বলি নাই কই কেন বলি নাই ও আল্লাহ নিষেধ করছেন খানার দূর ধরতে মা আবা রাসূলুল্লাহি তিরমিজি জিলদে সানির কিতাব আবু আবুল আতিমার ভিতরে হাদিস আনছেন ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি কো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল কোনদিন খানার দূর ধরে নাই রাসূল খেতে বৈসা কখনো বলে নাই কই লবণ হয় নাই মরিচ বেশি হয়ে গেছে সিদ্ধ হয় নাই কেমনে পাকাইছো কি করছো রাসূল জিন্দেগিতেও কখনো খানার দূর ধরে নাই এবার আল্লাহর ওলি বলে কই আমি খানা খেতে বসার পরে আল্লাহর রাসূলের ওই আমল করকে আমার মনে হয়ে গেছে রাসূল কোনদিন খানার ভিতরে দূর ধরে নাই কিন্তু আমার জন্য খিচুড়ি রান্না করে দিয়েছে খিচুড়ির ভিতরে লবণ হয় নাই বিবিকে কিচ্ছু বলি নাই বিবিকে আমি কোনো বকাও দেই নাই কিচ্ছু দেই নাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য আমি চুপ হয়ে গেছি আল্লাহর কাছে এই আমলটা এত ভালো লাগছে শুধু এই ছোট্ট আমলকে উসিলা বানাইয়া আল্লাহ তাআলা আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছে কয় এটাই হলো ব্যবহার এটাই হলো আখলাক কয় এটাই হলো চরিত্র তুমি একাই ভোগ করবা অন্যজনে দেখবে কেন অন্যজনে দেখবে কেন যেমন আমরা শুধু আল্লাহর বিধানের ক্ষেত্রে আইসাই যত উল্টা পাল্টা আল্লাহর বিধানের ক্ষেত্রে আসার পরেই যত উল্টা পাল্টা কিন্তু অন্য কোনো বিধানের ক্ষেত্রে উল্টা পাল্টা নাই ওদিক দিয়ে আমরা সব এক আপনার পকেটে যদি এখন যদি 1,00,000 টাকা থাকে কারো পকেটে যদি এখন 1,00,000 টাকা নিয়ে যে বসে থাকে দুনিয়া যদি উলট পালট হয়ে যায় এই 1,00,000 কে মানুষের সামনে বাইর করে গুনত না জোরা বলেন ঠিক কিনা গুনব গুনত না রাস্তার ভিতরে সিএনজির ভিতরে সে যদি যায় পকেট থেকে টাকাগুলো বাইর করে দিয়ে এরকম ভাবে সুন্দর করে ড্রাইভারে দেখায় গুনবে না গণনা করবে করে কেন সে জানে যদি আমি 1,00,000 টাকা এখন মানুষের সামনে বের করে যদি গুনি তাহলে আমার উপরে অ্যাটাক হতে পারে টাকাগুলো হারায়ও যেতে পারে জোরে বলেন ঠিক কিনা কই মুসলমান কো তোমার চাইতে ভুকা তো আর কেউ নাই তোমার বিবি তো 1,00,000,00,00,00 টাকার চাইতেও তো আরো বেশি দামি কিন্তু এই দামি জিনিসটাকে তুমি সুন্দর করে তোমার স্ত্রীকে আদর দিতে আজকে সুন্দর করে সাজো গো ওই কি কয় কমিউনিটি সেন্টারে একটা দাওয়াত আছে ক দাওয়াত খাইতে যাই তুই সুন্দর করে নিজে আদেশ দেয় ক সুন্দর করে সাজো অমুক শাড়িটা পরো এমন ভাবে শাড়িটা পরবা যাতে করে এই পেটের দিকটা খোলা থাকে ব্লাউজ কি পরছে এটা যেন দেখা যায় ছায়া কি আছে এটা যেন পেটিকোট কি আছে এটা যেন দেখা যায় স্বামী হয়ে আদেশ দিচ্ছি মুসলমান বাবাজি বড় দুঃখের বিষয় দুঃখের বিষয় যে আমি আমার দামি জিনিসটাকে অমূল্য জিনিসটাকে মানুষের সামনে শু করে দিচ্ছি আবার যাওয়ার পরে নতুন বিবাহ করছে নতুন বিবাহ করার পরে দুস্থদেরকে দাওয়াত দেয় দোস্ত দাওয়াত রইল তোর বাবিটারে একটু দেখে আইস বলে কি বলে না বলে কি বলে না এই হলো আমরা মুসলমান আমি আমার দামি জিনিসটাকে অমূল্য সম্পদটাকে আমি শু করে দিচ্ছি আমি দেখাইতেছি কিন্তু আবার কম দামি জিনিসটাকে আমি হেফাজত করতেছি
যেই দামি জিনিসটাকে একটামাত্র বিধানের কারণে আমার জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে গিয়ে আমি কি জবাব দেব কোনো ভ্রুক্ষেপ নাই কিন্তু দুনিয়ার একটা নাপাক জিনিসের জন্য গান্দা জিনিসের জন্য জান প্রাণ সবকিছু উৎসর্গ করে দিচ্ছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের ভিতরে সূরাতুল বাকারার আয়াতের ভিতরে বলতেছেন কো বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা পরিপূর্ণরূপে ইসলামের বিধানগুলো মেনে নাও পরিপূর্ণরূপে ইসলামের বিধানগুলো মেনে নাও আরেকটা মাসালা অনেক আলেম ওলামাদের ভিতরে যে সমস্যাটা অনেক এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বলছি এখন আমাদেরকে বলি নাকি কর আমাদেরকে বলি আমাদের যে দোষ আছে আত্মমর্যাদা আত্মসমালোচনা করাটাও জ্ঞানীদের কাজ কেমন জ্ঞানীদের কাজ এখন বর্তমানে আলেমদের বড় পর্দা করে না কিভাবে করে না না করার কারণ হলো আজকের আলেমদেরকে বড় নিয়ে বাইরে হয়েছে মার্কেটে ভালো কথা মার্কেটে যাবে কোনো নিষেধ নেই কিন্তু বের হওয়ার পরে হাত মোজা আছে পা মোজা আছে বোরকাটাও ঢিলে ডালা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই বোঝা যায় না কিচ্ছু বোঝা যায় না হাত মোজা পা মোজা কালো বোরকা দিয়া সুন্দর করে ঢাকা কিন্তু আলহামদুলিল্লাহ চোখ দুইটা বাইর করা জোরে বলেন ঠিক কিনা চোখ দুটা বের করা এখন বাবাজি অনেক ওলামায়ে হযরত আছে বর্তমান চোখ পর্দা না হতে পারে কিন্তু বর্তমান উলামায়ে হযরতের ফতোয়া চোখটা আরো বিশাল বড় পর্দা চোখটা আরো বড় পর্দা কিভাবে একটা মেয়ে রূপসী সুন্দর তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো কালো বোরকার দ্বারা আবৃত ঢাকা কিন্তু যখন তার চোখ দুইটা এরকম ভাবে যখন চোখ দুটা বের হয়ে যাবে তার সৌন্দর্যটা দেখা যাবে কি যাবে না যাবে কি যাবে না তখন পরোক্ষভাবে মসজিদের মুসল্লি কিংবা অন্য কোন আওয়াম অন্য কোন যুবক ওই মেয়েটার চোখের ভিতরে তাকায় বলবে দেখ দেখ হুজুরে বউটা কত সুন্দর জোরে বলেন ঠিক কিনা বলবে কি বলবে না আবার ওপরের দিকে হুজুরে বউ বলে কথা একটা পর্দা মহিলা মাদ্রাসার মেয়ে মনে করেন হাঁটতে হাঁটতেছে কিন্তু পর্দাটা এই নেকাবটা বের করে চোখটা বের করে হাঁটতেছে কিন্তু একটা ছেলে যখন মেয়েটার চোখের ভিতরে দিয়ে তাকাইবে তখন ছেলেটা অনুমান করে নেবে যে মেয়েটা মনে হয় না জানি কত সুন্দরী যারা বলেন ঠিক কিনা কারণ এই চোখ এই চোখের দ্বারা যে কোনো সময় অনেক কিছু হয়ে যেতে পারে চোখের দ্বারা অনেক সময় হয়ে যেতে পারে এই কারণে মুতাখিরিন উলামায়ে হযরতের ফতোয়া চোখটাও পর্দা চোখটাও পর্দা এই চোখের উপরে সুন্দর করে এই যে ঝুলানো পর্যন্ত নেকা জোলানো যে হিজাবটা আছে এটাকে সুন্দর করে ডেকে ফালাই দিতে হবে কোন ওলামায়ে হযরত বর্তমানে কোন মুফতি সাহেব চ্যালেঞ্জ কবেন চ্যালেঞ্জ কেউ দেখাইতে পারবে না মুতাআক্কিদ ওলামায়ে হযরতের ফতোয়া বর্তমানে আগাগোড়া মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কারণ এখন ফিতনার যুগ এখন হলো ফিতনার যুগ এখন ওই আগের সোনালী যুগ নাই এখন ওই সাহাবায়ে কেরামের যুগ নাই এখন ওই তাবেঈনদের যুগ নাই এখন ওই তাবে তাবেঈনদের যুগ নাই এখন সালফে সালেহীনদের যুগ নাই আইমায়ে মুস্তাহিদদের যুগ নাই যে সময় মেয়েদের সমস্ত আবরু ইজ্জতের নিরাপত্তা ছিল তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে তাদের উপর আক্রমণ হয় নাই কিন্তু এখন হয়েছে ফিতনার যুগ এনি টাইম একটু থেকে একটু আদনাত থেকে আদনাত থেকে সমস্যা হয়ে যেতে পারে সেটা বলে ঠিক কিনা এই জন্য পর্দাটা এই যে ওই যে প্রথম একটা কথা বলছিলাম শরীয়ত পর্দা শরীয়ত পর্দা কোনটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরাটাই ঢাকা থাকবে চোখ মুখ হাত পা যা আছে সব কিছুই ঢাকা থাকবে এটা হলো শরীয়ত পর্দা আবার বোরকাগুলো হতে হবে ইয়ার ঢিলা ডালা টাইট ফিটিং ঢিলা ডালা শেখ সাদী রহমতুল্লাহ আলাই আগে যখন গুলিস্তা পড়ছি গুলিস্তার ভিতরে শেখ সাদী রহমতুল্লাহ আলাই একটা কথা বলছেন যুবকদেরকে উদ্দেশ্য করে বলছেন কয় যুবক কো বোরকার ভিতরে বোরকা দেখে পাগল হয় না কি বলছে বোরকা দেখে কি হয় না পাগল হয় না কারণ তুমি ওই বোরকাওয়ালা জেডের পিছনে ছুটতেছো ছুটতেছো কই বোরকাটা যখন দেখবা খুলছে বোরকা খোলার পরে দেখবা এটা তো যুবতী মাইয়া না বরং নানি শেখ সাদ রহমতুল্লাহ আলাই বলছেন কো তুমি যে মনে করতেছো যুবতী মাইয়া কয় যুবতী মাইয়া না এটা 15-16 বছরের মেয়ে না এটা হলো নানি কারণ বোরকার ভিতরে আসলে দেখে বোঝা যায় নাই কিন্তু বর্তমানে কি এটা আছে এটা আছে বরং এখন ওই ওইটাই হলো শেখ সাদ রহমতুল্লাহ কৌল দ্বারা এটাই হলো
যে আল্লাহ তাআলার বিধান এটাই ঢিলে ঢালা পোশাক পরবে এই বোরকার ভিতরে কি 40 বছরের মহিলা না 30 বছরের মহিলা না 50 বছরের মহিলা না 15 16 বছরের অবিবাহিত বোন বোঝার কোনো কায়দা থাকবে না এটার নাম হলো শরীয়ত পর্দা যে কোন পূজার কোন কায়দা থাকবে না বোরকার ভিতরে কে আছে কোন অমূল্য সম্পদটা লক্ষ লক্ষ কোন কোটি কোটি টাকার সম্পদটা লুকাইতে আছে সে কি বুড়ি নাকি মধ্যম বয়সা নাকি মধ্যম বয়সে নাকি যুবতী নাকি নামে লাগা কোন কিছু বোঝার থাকবে না এটাকে বলা হয় শরীয়ত পর্দা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরাটা অঙ্গপ্রত্যঙ্গ আমার চাদর দ্বারা বোরকার দ্বারা আবৃত থাকবে এটা হলো শরীয়ত পর্দা সুতরাং বর্তমানে যে সকল পর্দাগুলো আছে এগুলা পর্দা নয় এগুলা বোরকা নয় বরং সব পর্দা নামে আলো কলঙ্ক জোরে বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান বাবাজি সময় হয়ে গেছে আমার নির্ধারিত সময়ের ভিতরে এসে পড়ছি উদারত আহ্বান আমার যে বিষয়বস্তু ছিল এটাই যে পর্দার গুরুত্ব ফজিলত পর্দা মানলে জান্নাত পর্দা না মানলে জাহান্নাম মূল কথা যেটা পর্দা মানলে আল্লাহর বিধান মানলে জান্নাত না মানলে জাহান্নাম আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন